তো এখানে দেখছি মন্দিরে ভোগের প্রসাদ রেখেছে, তো ভোগের প্রসাদ দিচ্ছে সবাইকে, তো আমরাও চলে গেলাম ভোগের প্রসাদ নেওয়ার জন্য। তো উনি বলল ওখানে আছে, ওখান থেকে সবাই একটু একটু করে নাও, সবাই যেন একটু একটু করে ভোগের প্রসাদ খায়। তো মা গেছে, মা বলছে যে আমরা নেবো নাকি, তো উনি বলছে হ্যাঁ ওখান থেকে নাও। তো মা নিয়ে আমাদেরকে দিয়েছে, ওই আমরা একটু একটু করে খেয়েছি ভোগের প্রসাদ। শঙ্কর আওয়াজ কি সুন্দর, এখন মা দাদা ছেলে করতাল কিনতে গেছে, এখন হরে কৃষ্ণ করতে করতে যাবে। বাজাতে বাজাতে আয়, বাজাতে বাজাতে আয়, দেখি দেখি করতালটা দেখা, বাজা বাজা বাজা, চলো করতাল কিনে নিয়ে এসে। এখন হরে কৃষ্ণ আমাদের বাড়ি গিয়ে গিয়ে কতদিন কৃষ্ণ গেছে না, তাল হয়ে গেছে আমাদের ওখানে যে যা বলো বলো, সন্ধ্যাবেলা তো তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম নবদ্বীপ পোড়ামাতলা। তো এখন পোড়ামাতলায় আমরা পুজো দেব, তো আমরা এখন চলে এসেছি পোড়ামাতলায়। ক্যামেরায় হাত দিস, ওমা দুঃখটি এদিকে নিয়ে আসো, মশারি আমাকে দিবি তো, আমি একটু দেখিয়ে নি, ডাবল
খাইনি তো পুজো টুজো দিয়ে যাওয়ার পথে একটা দেখলাম হোটেলে, তো কচুরি নিয়েছি আর ছোলার ডাল। সুন্দর শিব ঠাকুরটা নিব, চল 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 মন্দির দর্শন করতে। তো গোপা জগন্নাথ মিশ্রের বাড়ি, গৌরাঙ্গ জন্মস্থান বাড়ি এটা। এটা হচ্ছে গৌরাঙ্গের জন্মস্থান বাড়ি। এখানটা তো এসেছি আমরা, প্রিয়াকুঞ্জ নিমায়ের জন্মস্থান এটা। এখানে এসেছি তো নিমায়ের জন্মস্থান, আমরা এসেছিলাম তো। দেখো আমরা এখানে চলে এসেছি নিমায়ের জন্মস্থান, নিমায়ের জন্মস্থানে চলে এসেছি। দেখো এই জায়গাটার একটা কাহিনী আছে না কি জানো? বেশ কাহিনীটা মানে নিমাই এখানটা কি করতো না? এটা তো নিমাইকে নিয়ে বসে আছে নিমাইয়ের মা না? এই জায়গাটা জায়গাটা না, এটা তো পুরা মাতলা, পুরা মাতলা, ওই গর্তলা এখানে কাহিনী। আর এখানটাই, এখানটা যে সবাই বাচ্চা না হলে ওইটা বাচ্চা না হলে যে যাদের বাচ্চা মানে এ তো সহ সন্তান, ঠিক আছে? তাহলে এ যখন সহ সন্তান তাহলে একটা বর আছে, একিন বান্ডি বর বরটা উনি পাবে। স্বপ্ন পূরণ করো, তখন এসে খুলে দিয়ে যাবো। কি করে যাবা? মোজা রয়েছে তো পায়ে, আর পায়ে মোজা রয়েছে। না না ও নিচে
এটা দিয়ে দিবি। হ্যাঁ ওটা ধরে চল, তুললেছি তো এটা ধরে, তুই চল একটা কোলে নিয়ে গাড়িতে এসে না এমনি হেঁটে গাড়িতে চল তো আরো দেখা দে না ছোট গাড়িতে ছোট তো হ্যাঁ আমি তো এর আগে একবার এটা তুলে আমি আমাকে করে না এটা তো বলা পাঁচ টাকা কাটো কাটো পড়া বলছি তো আমি বলছি কাটো পড়া দশন করতে বলা আমি বলবো হ্যালো এখানে প্রসাদের ব্যবস্থা দিলাম 70 টাকায় অন্য ডাল সবজি 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 পনির চাটনি 70 টাকায় কি দেবে দাদা ডাল ভাত সবজি পনির চাটনি 70 টাকা এই যে কাহিনী আছে কিন্তু আমরা জানি না রাস্তা বন্ধ, তর্ক করছে আমার সাথে মিউজিয়াম রক্ষার নিমিত্ত শিব ভগবানের শ্রী নৃসিংহ মূর্তিতে আবির্ভাব ভক্ত বিরোধী হিরণ্য পশুপতি বধ ভগবান চরণে পাঠানো ভক্ত প্রহ্লাদ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কলিযুগে লীলা নামাচার্য হরিদাস মিত্র দেব নিহে মহাপ্রভু নিত্য নরহরি প্রাণ আমার গৌরাঙ্গ হে গৌরাঙ্গ গৌরাঙ্গ হে শ্রীধাম শ্রীধাম নবদ্বীপে নিযোগ হয়ে প্রভু মহাপ্রভু কান্নার চলে সচিমাকে কৃষ্ণ ভজনে উপদেশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কলিযুগ লীলা অবনীত ভক্তগণ সঙ্গে নবদ্বীপের পথে পথে সুরধ্বনির তীরে নগর সংকীর্তন পাপি তাপি সকলকে নাম প্রেম দান উদ্ধার লীলা তো দেখো আমরা মন্দির মানে ভেতরে মিউজিয়াম ছিল ওটা দেখে এসছি। মা এটা দেখো, এই দেখো ষাটপুর গোরাঙ্গটা দেখো, এখানে ছবি তুলবে না তো এখন তোমরা দেখবে ষাটপুর গোরাঙ্গ। তো দেখো মানে ওপর দিকে মুখ তুলতে পারছি না, চোখে এত রোদ লাগছে, মানে কি বলবো এতটা বড় চরণ। ও আশপাশটা দেখো, ওখানটায় ওখানে দেখো মাছ আছে, জাস্ট ওয়াও খুব সুন্দর লাগছে, জাস্ট লকিং লাগছে। ওখানে আমার ভোলে বাবা বসে আছে, দেখা করেই আমরা চলে যাবো মায়াপুরে। তো মা এতবার আসে তাও মার জিজ্ঞাসা করতে, এখন জিজ্ঞাসা করতে গেছে লোকের কাছে যে কোন রাস্তাটাতে যাবে। তো ভিডিওটা এত লং হয়ে যাচ্ছে তার জন্য পার্ট টু তো হলো না। তো নেক্সট ভিডিও আসছে পার্ট থ্রি, মায়াপুরে আমরা ঘুরেছি কী কী করেছি সবটা দেখতে পাবো পার্ট থ্রিতে। তো চলো টাটা।